हाय भिवर्स, आमी लिटन चंद्र मजुमदार, लिटन बीडी एजुकेशनर पक्ष थेके तोमादेर स्वागतम। भिवर्स, आमरा एसएससी 2022 जे शर्ट सिलेबासेर उपरे जे परीक्षाटी होबे तार इंग्लिश सेकेंड पेपर नारेशनेर उपर आजके आमरा भिडियो आपलोड करब। आजके आमादेर भिडियोटी होबे नारेशनेर उपरे, अर्थात टेक्निक प्रयोग करे किभाबे तुमि सहजे नारेशन करबे। तो भिवार्स, एक क्षेत्र में बोलबो जे जे अंशगुलोर उपरे तुम्हार चोख रखते हबे सेगुलो आमी जदि बोली, प्रथमे बोल्लाम आमी एकटी लाइन लिखलाम, सेटी हलो कमल सेट, आई एम इल, कोटेशन दिए दिलाम। এখন প্রশ্ন হইল, ধরো তুমি যে কাজটি করবে তোমাকে এখানে মনে রাখতে হবে কোটেশনের ভিতরে এটি রয়েছে, এটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ, আর কোটেশনের বাহিরে সেটা এদিকে থাকুক আর কোটেশনের পরে থাকুক, যেখানেই থাকুক কোটেশনের বাহিরের অংশ হল রিপোর্টিং ভার্ব। ভিওয়ার্ডস, একটি নারেশন তোমাকে চেঞ্জ করতে হলে তোমাকে মনে রাখতে হবে, নাম্বার ওয়ান, প্রথমেই তুমি ধারণা করবে, নাম্বার ওয়ানে ধারণা করবে সেন্টেন্সটি সেন্টেন্সটি কী ধরনের, অর্থাৎ যে স্পিচটি রয়েছে স্পিচটি কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি। তাহলে দুই নম্বর চিন্তা হলো সেন্টেন্সটা যে ধরনের তা অনুযায়ী তুমি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করবা। তাহলে রিপোর্টিং ভার পরিবর্তন, তিন নম্বরে আমি বলবো কমা এবং কোটেশন তুলে দেওয়া, তার মানে কমা এবং কোটেশন এর পরিবর্তে কনজাংশনের ব্যবহার, কনজাংশন এর ব্যবহার। তবে এই কনজাংশনটা ব্যবহার করতে হবে রিপোর্টিং স্পিচ অনুসারে, রিপোর্টিং স্পিচ অনুসারে। চতুর্থবারে আমি বলবো রিপোর্টিং স্পিচ এর, রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট, রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট নির্ধারণ। পঞ্চম নম্বরে আমি বলবো রিপোর্টিং স্পিচ এর ভার্ব নির্ধারণ। ভিউয়ার্স, মোটামুটি এই কয়েকটি ক্ষেত্র তোমাকে ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে। তাহলে আমি যদি প্রথম সেন্টেন্সটাকে চেঞ্জ করে এখন দেখাই, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ, এই কোটেশনের অংশটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব, আমি প্রথমেই বলছি সেন্টেন্সটি কী ধরনের সেটি আমি নির্ণয় করলাম। দুই নম্বর হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তাহলে কামাল রিপোর্টিং ভার্ব আছে সেইট, যেহেতু স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে রিপোর্টিং ভার্ব সেইট চলবে, তাহলে কামাল সেইট।
এখন কমা কোটেশন তিন নাম্বার বলছি, কমা কোটেশনের পরিবর্তে কনজাংশন ব্যবহার করব। তাহলে এই কমা কোটেশনের পরিবর্তে আমি লিখব দ্যাট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে। তাহলে কামাল সেইড দ্যাট আই, তার মানে কামাল বলছে আই, তাহলে আমি বলবো হি, হি মানে কামাল। তারপরে পরবর্তী হলো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট নির্ধারণ আমি করে পড়লাম, লাস্ট হলো রিপোর্টিং স্পিচ এর ভার্ব পরিবর্তন। তাহলে ভার্বটা হলো আই এর সাথে অ্যাম, হি এর সাথে ইজ। কিন্তু এখন আমি বিপদে পড়ে যাব, কেন? এই ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কনজাংশন এর উভয় অংশে ভার্ব একই টেন্স হয়। কেমন সেটা? ধরলাম এই একটা কনজাংশন, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় তাহলে এই সেন্টেন্সটাও পাস্ট টেন্স হবে। তাহলে তোমার টেন্সের কোনো তেমন ঝামেলা থাকার কথা নয়। তাহলে কামাল সেইড দ্যাট এই কনজাংশনের এই পাশে আছে পাস্ট টেন্স, আর তাহলে ইজ তো প্রেজেন্ট টেন্স হয়ে যায়। তাহলে আমি ওয়াজ লিখলেই আমার এখানে শেষ, হি ওয়াজ ইল। ভিউয়ার্স, এটি তো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখালাম। এখন কমা কোটেশন যদি তুলতে হয় কনজাংশন লাগবে, সেই কনজাংশন ব্যবহৃত হবে রিপোর্টিং স্পিচ অনুযায়ী। তাহলে ভিউয়ার্স আসল কথা হলো আমাকে ছোট্ট একটি চার্ট মুখস্থ রাখতে হবে, যদি এই টেকনিক প্রয়োগ করে আমাকে ন্যারেশন করতে হয়। তাহলে টেকনিকটা হলো আমাকে প্রথমেই ঠিক করতে হবে সেন্টেন্স, অর্থাৎ কোটেশনের ভিতরে যেটি রয়েছে, অর্থাৎ স্পিচের কথা বলছি আমি, স্পিচ। এখন প্রশ্ন হলো স্পিচটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে? যদি আমি উদাহরণ দিয়ে দেখাই, কামাল সেইড, কমা কোটেশন শুরু, এই সেইড হলো রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্বটা কি হবে? বললাম আই অ্যাম ইল, ফুল স্টপ, কোটেশন শেষ। এটা হলো রিপোর্টিং স্পিচ। তাহলে কামাল সেইড, আমি বললাম এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, লিখলাম এক নম্বরে অ্যাসার্টিভ। তাহলে রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে সে, যদি পাস্ট টেন্স হয় সেইড। কামাল সেইড বলেছি, যদি আমি লিখি কামাল সেইড টু জামাল তাহলে সেইড টু থাকে। তাহলে এখানে মনে রাখতে হবে সেইড টু সমান টোল্ড, অর্থাৎ সেইড টু থাকলে টোল্ড লিখব। তবে আসল কথা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে সে বাই সেইড চলে, রিপোর্টিং বার ব্যবহার করতে হবে। তাহলে এখন বাকি থাকে কমা কোটেশন তুলে দিতে হলে কী কনজাংশন ব্যবহার করব। কমা কোটেশন তুলে দিতে হলে আমার কনজাংশন ব্যবহার করব অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন ব্যবহার করব দ্যাট। ভিউয়ার্স, এই জিনিসটা আমাকে মানতে হবে, যদি আমার রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ অ্যাসার্টিভ হয় তাহলে কনজাংশন সে বা সে, রিপোর্টিং বার সে বা সেইড হবে, আর সেইড টু থাকলে টোল্ড হবে, কিন্তু কনজাংশন আমার দ্যাট, এই আমার অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। এখন আমি বলবো এই কোটেশনের ভিতরে যদি এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়,
তাহলে এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমার সেইডের পরিবর্তে লিখতে হবে আস্ক, পাস্ট টেন্সে হইলেও আস্কড। আর কনজাংশনের ক্ষেত্রে আমার লিখতে হবে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কনজাংশন হবে ইফ অথবা ডব্লিউএইচ। এখন প্রশ্ন হইল কখন ইফ হবে কখন ডব্লিউএইচ হবে। ডব্লিউএইচ বলতে আমি বুঝাইতে চাই যা দিয়ে প্রশ্ন তৈরি হবে, যেমন হু, হুইজ, হোয়াট, হোম, ব্যাক এগুলা। এখন ইফ দিয়ে কখন হবে, যদি সেন্টেন্সটার উত্তর ইয়েস অথবা নোতে দেওয়া যায়। সোজা কথা আমি বলবো, যদি ডব্লিউএস বিহীন কোনো কোশ্চান মার্ক তৈরি হয় তাহলে আমি ইফ দিয়ে করব। আমি চাইলে ওয়েদার দিয়েও করতে পারি, না আমি ইফ দিয়েই করব। তাহলে কারণ ওয়েদারে বানান ভুল হইতে পারে, আর ডব্লিউএস থাকলে ডব্লিউএস দিয়ে হবে। যেমন যদি বলি উইল ইউ প্লে ফুটবল, তাহলে উইল দিয়ে আমি প্রশ্নটা করছি, সুতরাং এক্ষেত্রে আমার কনজাংশন দিতে হবে ইফ। আর যদি হোয়ার আর ইউ গোয়িং, এই হোয়ারের জন্য ডব্লিউএইচটা নিজেই এই কমা কোটেশন অর্থাৎ কনজাংশনের জায়গায় বসবে। তাহলে এই গেল ইন্টারোগেটিভ। এখন প্রশ্ন হইল এই কোটেশনের ভিতরের লেখাটা যদি ইম্পারেটিভ হয় তাহলে কি হবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এইসব বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি আই এম ইল এই জায়গাটাতে যদি ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, কুইকলি ডু দ্য ওয়ার্ক, ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে আমি সেইডের জায়গায় লিখব, যদি সেন্টেন্সটা আদেশ বুঝে তাহলে লিখব অর্ডার। এখন যদি পাস্ট টেন্স হয় তাহলে ইডি দিয়ে অর্ডার। উপদেশ হলো অ্যাডভাইস, পাস্ট টেন্সে ইয়ের সাথে আমি একটা ডি দেব অ্যাডভাইসড। অনুরোধ হলো রিকোয়েস্ট, পাস্ট টেন্সে একটা ইডি দেব রিকোয়েস্টেড। নিষেধ হলো ফরবিড, পাস্ট টেন্সে হবে ফরবেইড। প্রস্তাব বুঝাইলে প্রপোজ, যেহেতু ইয়েসে পাস্ট টেন্সে আমি একটা ডি দিলেই প্রপোজড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা কনজাংশনটা কীভাবে সেট করব ইম্পারেটিভের ক্ষেত্রে? এই চার ক্ষেত্রে হলো টু দিয়ে সেট করব, আর প্রস্তাবের ক্ষেত্রে দ্যাট দিয়ে সেট করব। তাহলে এখানে একটু ভিন্নতা চলে আসলো, অর্থাৎ যেই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব বুঝায় তা কনজাংশন হবে দ্যাট। দ্যাটের পরে কিন্তু আমার লিখতে হয় সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, আর যেটা টু দিয়ে করব সেটার পরে লিখতে হয় প্লাস ভার প্লাস অবজেক্ট। এই হলো ব্যবধান। এখন প্রশ্ন হলো আমি যদি আরও কাছে যাই, অর্থাৎ কখন প্রস্তাব বুঝাবে এই সেন্টেন্সটি, বাংলায় তো লেখা থাকবে না, তাহলে আমি বলবো যদি সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় অথবা লেটস থাকে তাহলে প্রস্তাব বুঝাবে। কখন নিষেধ বুঝাবে, যদি নো, নেভার, নট থাকে তাহলে নিষেধ বুঝাবে। কখন অনুরোধ বুঝাবে, যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে। আর আদেশ উপদেশ তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, আর একটু মনে রাখতে হবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখন আমরা চার নম্বরের কথা বলব, অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, যেই সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা এইসব বোঝায়।
ता होलो অপটেটিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স যদি ইচ্ছে বোঝায় তাহলে সেইডের পরিবর্তে আমি লিখব উইশ, পাস্ট টেন্সে ইডি দিলে উইশড, প্রার্থনা হলো প্রে, পাস্ট টেন্সে ইডি দিলে প্রেড। এখন কনজাংশন হলো দ্যাট, কনজাংশন দ্যাট। তাহলে যদি আমি একটি উদাহরণ দিয়ে দেখাই, কামাল সেইড মে গড ব্লেস ইউ, গড তোমার মঙ্গল করুক, তাহলে দেখা যাচ্ছে যদি প্রার্থনা কখন বুঝাবে, যদি সেন্টেন্সে মে থাকে, আর যদি মে না থাকে তাহলে সেটা ইচ্ছা বুঝায়। এই গেল অপটেটিভ। আমার বাকি রইল আর এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিতে যেই সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, অবাক এইসব বোঝায় সেটাই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্ষেত্রে আনন্দ বোঝালে সেইডের পরিবর্তে লিখতে হবে এক্সক্লেইমড উইথ জয়। যদি দুঃখ বোঝায় এক্সক্লেইমড উইথ সরো। যদি অবাক বা বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। এখন তোমার যদি ওয়ান্ডার ভালো না লাগে তাহলে সারপ্রাইজ লিখতে পারো। যদি তোমার সেটা ভালো না লাগে তাহলে অ্যামেজ লিখতে পারো। তাহলে ভিউয়ার্স কনজাংশন হবে দ্যাট। এক্ষেত্রে তুমি ধরে নিতে পারো অ্যাসার্টিভে দ্যাট, অপটেটিভে দ্যাট, এক্সক্লেমেটরিতে দ্যাট, 100% কনজাংশন দ্যাট। ইম্পারেটিভে কেবল প্রস্তাব বুঝাইলে দ্যাট, না হয় টু, আর ইন্টারোগেটিভে ইফ, না হয় ডব্লিউএইচ। এই সেট আপ যদি তোমার মনে থাকে তাহলে আমি বলবো তুমি অনায়াসে, ন্যারেশনে তোমার ভুল হওয়ার কথা নয়। এখন তোমাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, ছোট ছোট কিছু জিনিস আছে, যেমন টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, এইসব জিনিস তোমার মনে রাখতে হবে। আমাদের চ্যানেলে সুন্দরভাবে এই ধরনের ক্লু বলে দেওয়া আছে এবং এক পৃষ্ঠায় একটা কি দেওয়া রয়েছে যার কিছু অংশ আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তাহলে তুমি সেই ক্লুটা দেখে নিতে পারো, তাহলে তুমি অনায়াসে সুবিধা পাবে। ভিউয়ার্স এখন আমরা দেখাবো যদি প্যাসেজ ন্যারেশন থাকলে কিভাবে হবে। এখন প্যাসেজ ন্যারেশনে আমি বলবো একটা লোকের যদি একাধিক উক্তি হয়, যেমন কামাল সেইড আই এম ইল, এই আই এম ইল কার কথা, কামালের, কোটেশন শেষ দিইনি, না দিয়ে বললাম আই ক্যান নট গো টু কলেজ, তারপরে বললাম আই উইল গো টুমরো, ফুল স্টপ, কোটেশন শেষ। তাহলে ভিউয়ার্স এই কামাল উক্তি করছে, প্রথম উক্তি আই এম ইল, দ্বিতীয় উক্তি আই ক্যান নট গো টু কলেজ, তৃতীয় উক্তি আই উইল গো টুমরো, আমি আগামী দিন যাব। তাহলে এই কামালের তিনটি উক্তি, তাহলে প্রথম উক্তিকে আমি কামাল সেট দিয়ে করব। প্রথমেই আমার মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ, সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কমা কোটেশনে বসবে দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইট ব্যবহৃত হবে। তাহলে আমার উত্তর হবে কামাল সেইট কনজাংশন দ্যাট,
কামাল সেড দ্যাট, এটা কনজাংশন। এবার আমার, আমি জানি দ্যাট কনজাংশনের বাম পাশে সাবজেক্ট ভার্ব, ডান পাশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। তাহলে আই এম ইল, আই হলো কামাল, তাহলে আমি বলবো হি। এখন যেহেতু এই পাশে পাস্ট টেন্স, তাহলে এই পাশেও আমাকে পাস্ট টেন্স দিতে হবে সাবজেক্টের পরে। তাহলে এম না বলে আমি বলবো ওয়াজ, হি ওয়াজ ইল। এই হলো স্বাভাবিক হিসাব। এখন আমি ফুল স্টপ আসে ফুল স্টপ দেব না, না দিয়ে আই এম ইল, আই ক্যান নট গো টু কলেজ, এই দুইটা সেন্টেন্সকে তাদের মধ্যে একটা জোড়া দিয়ে দেব, যেমন করে চশমা এইভাবে জোড়া থাকে। তাহলে আমি সেখানে এন্ড বলবো, এন্ড। কিন্তু কামাল সেইড আর আমি লিখব না, না লেখা আমি বলবো এন্ড অ্যাডেড দ্যাট। এই অ্যাডেডই কিন্তু সেইডের মতো। দ্যাট কোথা থেকে লিখলাম? কারণ এই সেন্টেন্সটাও সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভ এবং শেষে ফুল স্টপ আছে। তাহলে সেই দ্যাট আমি ব্যবহার করলাম, অ্যান্ড অ্যাডেড দ্যাট। দ্যাটের পরে সাবজেক্ট লাগবে, তাহলে আইকে আমি বলবো হি। এখন দ্যাটের এই পাশে অ্যাডেড পাস্ট টেন্স, তাহলে দ্যাটের ওই পাশে আমাকে হি এর পরে যে ভার্ব লিখতে হবে সেইটাও পাস্ট টেন্স হবে। আমার কাছে আছে ক্যান, আমি বলবো কুড। নট গো টু কলেজ, এখন প্রশ্ন হলো কোটেশন তারা শেষ দেয়নি, সুতরাং আমি এখন আরও একটা এন্ড যুক্ত করব। কেন এন্ড যুক্ত করব? কলেজের পরে যে সেন্টেন্সটা আছে সেই ধরলাম এখানে আই, এটা বাদ দিলাম। তাহলে এই যে কলেজ আর আই যুক্ত যেটা, সেটার মধ্যে আমি আবার একটা যোগ দিলাম, কী দিয়ে দিলাম? এন্ড দিয়ে। তাহলে প্রথমবারে এটা হলো অ্যাসার্টিভ, তাহলে প্রথমবারে বলছি অ্যাডেড, দ্বিতীয়বারে বলবো অলসো অ্যাডেড। তাহলে অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এই দ্যাটের পরে আমার আবারও সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখতে হবে। তাহলে দ্যাটের ওই পাশে আছে অ্যাডেড পাস্ট টেন্স, আমি এখন এই পাশে পাস্ট টেন্স লিখতে গেলে আমার কাছে আছে উইল, আমি বলবো আই হয়ে যাবে হি, আছে উইল আমি বলবো উড, তারপরে গো। এখন টুমরো থাকলে একটা চেঞ্জ আসবে। তাহলে এই হলো আমি অ্যাসার্টিভ দিয়ে দেখালাম, কিন্তু এই তিনটা লাইন যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমি বলবো প্রথমে আক্সড, পরে বলবো অলসো আক্সড, তারপরে যদি লিখতে হয় বলবো অ্যাগেইন আক্সড। ভিউয়ার্স, তাহলে এই হলো ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এইভাবে যেখানেই থাকুক না কেন তুমি সেভাবে স্টেপগুলো পরিবর্তন করবে, তাহলেই তুমি সেটা লিখতে পারবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমার টেন্সের জটিলতা অনেকাংশে কমে যাবে, কারণ তুমি জানো কনজাংশনের উভয় অংশে টেন্সের ধরন একই ধরনের থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা ছোট্ট একটি প্যাসেজ ন্যারেশন করে আজকে ভিডিওটা এখানেই রাখব। আমাদের নেক্সট দিন আমরা ভিডিও আপলোড করব আমাদের ন্যারেশন এক্সারসাইজের উপরে। সুতরাং আমরা আজকে নিয়মটাকে টাচ করার জন্য আমরা দেখি এই ন্যারেশন আসলে কি আমাদের কাছে কঠিন, নাকি আমরা শুধু ভয়ে পাচ্ছি। আমি বলবো তোমরা যারা এই ক্লুটা এখনও উদ্ধার করতে পারো নি, তোমাদেরকে অবশ্যই ক্লুটা উদ্ধার করতে হবে। অর্থাৎ এক পেজে যে অপশানগুলো দেওয়া আছে আমাদের ভিডিও চ্যানেলে, তোমরা সেগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তবেই তুমি ভালোভাবে লিখতে পারবে। আমি প্রথমেই
আমি প্রথমেই আলোচনা করব 51 অর্থাৎ ইন্টারোগেটিভ দিয়ে আমি সেটআপটা দেখাব। আমার প্রশ্নটা রয়েছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে, এটা ইন্টারোগেটিভ এবং কোটেশন দেওয়া আছে। কথাটি কে বলেছে? সেইড দ্য টিচার, শিক্ষক বলল। এখন প্রশ্ন হলো শিক্ষক কাকে বলল, এটুকুও আমি যদি চেষ্টা করি তাহলে বের করতে পারব, আর যদি বের করতে পারি তাহলে সেই বের করা অংশটি আমাকে অবশ্যই লিখতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো একটু সামনে পড়ে যেতে হবে, যেমন আই অ্যাম ফ্রম নেপাল, আমি নেপাল থেকে, সেইড দ্য স্টুডেন্ট, তাহলে টিচার স্টুডেন্টকে বলছে, টিচার কোনো এক স্টুডেন্টকে বলছে। তাহলে তুমি যদি প্রথমে করো তুমি বলবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, কনজাংশন বলবো হোয়ার নিজেই, হোয়ার হি মানে স্টুডেন্ট, ওয়াজ ফ্রম, হোয়ার হি ওয়াজ ফ্রম। কিন্তু আমাকে ফুল স্টপ দিতে হবে, কারণ এক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়, মনে রাখতে হবে সাবজেক্টের পরে আমাকে ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ডব্লিউএসের পরে আমাকে ভার্ব লিখতেই হবে। ভিউয়ার্স, আমি যদি প্যাসেজটি তোমাদেরকে ন্যারেশনটি করেই দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। যেমন এখানে আমি বলবো সেইড দ্য টিচার, তাহলে আমি বললাম দ্য টিচার আস্কড, কাকে আস্কড করলো? দ্য স্টুডেন্ট। তাহলে আমার তথ্যটা সুন্দর হইল, কিন্তু কনজাংশনটা আমি কি লিখব? হোয়ার আর ইউ ফ্রম, এটা যেহেতু কোশ্চেন মার্ক, হোয়ার নিজেই কনজাংশন, আমি সেই কনজাংশনটা লিখলাম। এখন হোয়ারের সাথে প্রশ্নে থাকবে ভার্ব, আমাকে লিখতে হবে সাবজেক্ট। আমি বলতে চাচ্ছি এই জায়গাটা যারা সজাগ থাকবে না তারাই কিন্তু প্রশ্ন ভুল করবে। তাহলে হোয়ার সাবজেক্ট হলো স্টুডেন্ট এখানে, তাহলে হি, হোয়ার হি। এখন এখানে বলছে ইউ হয়ে যাবে হি, ইউর সাথে আর, হি এর সাথে ওয়াজ, বাকি রইল ফ্রম, হি ওয়াজ ফ্রম। আমাকে কোশ্চেন দিতে হবে না ফুল স্টপ দিতে হবে? হ্যাঁ। যখন ডব্লিউএস এর সাথে সাবজেক্ট ঢুকে তখন দিতে হয় ফুল স্টপ, আর ডব্লিউএস এর সাথে যদি কোনো ভার্ব ঢুকে তখন দিতে হবে কোশ্চেন মার্ক। এখন দ্বিতীয়তে বলা আছে আই অ্যাম ফ্রম নেপাল, কথাটা কে বলেছে? সেইড দ্য স্টুডেন্ট। এখন টিচার প্রশ্ন করেছে, স্টুডেন্ট উত্তর দিয়েছে, সেই উত্তরের জন্য আমি বলবো সেইড দ্য স্টুডেন্ট, এটা না বলে আমি বলবো দ্য স্টুডেন্ট রিপ্লাইড। তোমরা যারা রিপ্লাইড লিখতে পছন্দ না তারা অ্যান্সার লিখতে পারো, রিপ্লাইড। আর যেহেতু পরবর্তী সেন্টেন্সটা অর্থাৎ আই অ্যাম ফ্রম নেপাল, তাহলে যেহেতু সেটা অ্যাসার্টিভ তাহলে কনজাংশন আমি দ্যাট ব্যবহার করলাম, তাহলে দ্য টিচার রিপ্লাইড দ্যাট আই অ্যাম ফ্রম নেপাল, আমি নেপাল থেকে। এখন বলেছে কোটেশন শেষ, আবার নতুন করে কোটেশন শুরু, হাউ ডিড ইউ ফাইন্ড ঢাকা
হোয়েন ইউ ফার্স্ট অ্যারাইভড, কথাটি কি বলেছে? সেইড দ্য টিচার, টিচারের কিন্তু আগে একটা প্রশ্ন হয়ে গেছে, টিচার এখন দ্বিতীয়বার প্রশ্ন করল। তাহলে আমি এখন বলতে পারি দ্য টিচার অলসো অথবা অ্যাগেইন আস্কড, অলসো অথবা অ্যাগেইন আস্কড, আস্কড বলেছি কারণ হাউ ডিড দিয়া যে প্রশ্ন শুরু হয়েছে সেই কারণে ইন্টারোগেটিভের জন্য সেইডের পরিবর্তে আমি আস্কড বলেছি, তারপরে কনজাংশন হবে হাউ, কনজাংশন হবে এখানে হাউ। তাহলে দ্য টিচার অলসো আস্কড হাউ, এখন আস্কডের পরে আমি চাইলে হিমও দিতে পারি স্টুডেন্টের জন্য, অলসো আস্কড হিম হাউ সাবজেক্ট দেব হি, হাউর পরে আমি লিখব হি কারণ হাউতে একটা কনজাংশন, হাউ হি সাবজেক্টের পরে আমার এখন ভার্ব দরকার, এখানে ভার্ব আছে ডিড ইউ ফাইন্ড, ভিউয়ার্স ডিড যদি বাদ দিয়ে দেই তাহলে ডিড পাস্ট ইনডিফিনিটি আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়, আমাকে দেখতে হবে সূত্রে পাস্ট পারফেক্ট আগে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফাইন্ড ফাউন্ড 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 ঢাকা, একটা কনজাংশন তাদের দেওয়া আছে সেটা হলো হোয়েন, হোয়েন ইউ ফার্স্ট অ্যারাইভড, ইউ কে স্টুডেন্ট তার মানে হি, ব্র্যাকেটে আমি এস লিখে দিলাম, ইউ ফার্স্ট অ্যারাইভড। এখন প্রশ্ন হলো অ্যারাইভড হলো পাস্ট ইনডিফিনিট, আমি এটাকে পাস্ট পারফেক্ট বলব, হি তাহলে হ্যাড হইল পাস্ট পারফেক্টে টেন্সের, অ্যারাইভড তাহলে হি অ্যারাইভড, লাইনটি শেষ। এখন বলেছে ওয়েল আই লাইক ইট, কোটেশনের ভিতরে আছে ওয়েল আই লাইক ইট, কিন্তু এখনও কোটেশন শেষ করেনি, বলছে আই থিঙ্ক দ্য সিটি ইজ ভেরি বিউটিফুল, কথাটি কে বললো? কোটেশন শেষ, কথাটি কে বললো? সেড দ্য স্টুডেন্ট। এখন প্রশ্ন হইল টিচার কিন্তু তাকে প্রশ্ন করছে, তাহলে টিচারের এই প্রশ্নটা হবে তিন নম্বর প্রশ্ন, তাহলে এই তিন নম্বর প্রশ্নের জন্য আমি বলবো দ্য টিচার দেন আস্কড, দ্য টিচার দেন অতঃপর, এই অতঃপর আমি নিজে থেকে দিলাম, দেন ওয়েল আই লাইক ইট, তাহলে দ্য টিচার দেন দ্যাট, না এখানে স্টুডেন্টের কথা হবে, দ্য স্টুডেন্ট দেন টোল্ড হিম, আমি হিমকে এবার বলতে চাই দ্য টিচার, অর্থাৎ দ্য টিচার লিখে আমি ব্র্যাকেটে হিম লিখতে দিতে পারি, তাহলে টোল্ড দ্য টিচার দ্যাট, কনজাংশন আমি দেট দেবো কেন? বলেছি ওয়েল আই লাইক ইট, তাহলে কনজাংশন দেবো আমি দ্যাট, তাহলে আই হয়ে যাবে হি, লাইকের পাস্ট টেন্স হল লাইকড, হি লাইকড ইট। ভিউয়ার্স এখনও তার কথা শেষ হয়নি, সে বলেছে আই থিঙ্ক, তাহলে আমি বলবো and added that, and added that he, think এর past tense হলো thought, he thought the city, he thought
দ্য সিটি। এখন প্রশ্নে আছে ইজ ভেরি বিউটিফুল, আমি পাস্ট টেন্সের জন্য কারণ দ্যাটের এই পাশে আমি অ্যাডেড বলছি, তাহলে এই ভার্বটা এখন পাস্ট টেন্সের সাবজেক্টের পরে এই ভার্বটা আমার পাস্ট টেন্সে লিখতে হবে, তাহলে ইজ হয়ে যাবে ওয়াজ, দ্য সিটি ওয়াজ, আর আছে ভেরি বিউটিফুল। ভিউয়ার্স, যেহেতু ভিডিওটির লেন্থ বেশি হয়ে যাচ্ছে সুতরাং আমি আর সেটাকে বড় করতে চাই না আজকের জন্য, আমার বিশ্বাস কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে আমি যে ক্লুটার অল্প একটু অংশ এখানে ব্যবহার করেছি, তোমরা ভিডিওতে যদি সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে সেখানে তুমি দেখতে পারো, আমরা সেখানে ক্লুগুলো দিয়ে রেখেছি। আমরা পরবর্তী ভিডিওতে এক্সারসাইজ নিয়ে কাজ করব, আমাদের শুরুতেই থাকবে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা, তার পরদিন আমরা বোর্ড কোশ্চেনের বাইরেরগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি লাইক এবং কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।